নির্বাচনের মাঝপথে মাঠ প্রশাসন নির্দেশ না মানলে ভোট বন্ধ করা ছাড়া আর কিছুই করার নেই কমিশনের। সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনার বলছেন, বর্তমান বাস্তবতায় প্রশাসন সহযোগিতা না করলে কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্য মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে আস্থায় নিতে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ সাবেক দুই সিসির। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। জালভোট, ব্যালট বাক্স চুরি, ভোট কেন্দ্রে অনিয়ম, বিশৃঙ্খলা, একজনের ভোট আরেকজন দিয়ে দেয়া, এসবই দশকের পর দশক বাংলাদেশের নির্বাচনের গতানুগতিক ধারা। গত অক্টোবরে গাইবান্ধার ভোট সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করে ব্যাপক অনিয়ম দেখতে পায় নির্বাচন কমিশন। কিন্তু রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট কেউ কোনো অভিযোগ জানায়নি কমিশনকে, এমনকি এদেরকে ফোন করেও সহযোগিতা পায়নি কমিশন। আইন ভঙ্গ করে প্রবেশ করে ভোট দিয়ে দিতে আমরা সচক্ষে দেখেছি। এই অবস্থায় হাতে থাকা সবশেষ অস্ত্র ব্যবহার করে নির্বাচন বন্ধ করে দেয় কমিশন। শেষমেশ তদন্ত সাপেক্ষে রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক সহ 133 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কমিশন। চাকুরি থেকে দু মাসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এমন বাস্তবতায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উঠিয়ে আনতে সরকার ও প্রশাসনের সদিচ্ছা সহযোগিতা সবচেয়ে জরুরি বলে মনে করেন সাবেক দুই সিইসি। সরকারি কর্মকর্তা দিয়ে নিউট্রাল ইলেকশন করানো অসম্ভব, ইলেকশন কমিশনের অল্টারনেটিভ নাই, কারণ 10 লক্ষ লোক জোগাড় করতে তাকে এদেরকে নিতে হবে। এটা কঠিন, সহজ না। কারণ হলো যে এখনও যে যে প্রশাসনের কর্মকর্তা, বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ, তারা সেভাবে নিরপেক্ষভাবে ভূমিকা পালন তো করল না এবারে। এটা যদি কন্টিনিউ করে তাহলে সম্ভব না। ভোটে যাদের উপর পুরোপুরি নির্ভরশীল কমিশন, সেই পুলিশ ও প্রশাসনের কর্তা ডিসিএসপিদেরকে গত অক্টোবরে ঢাকায় ডেকেছিল নির্বাচন কমিশন, যেখানে ডিসিএসপিদের প্রবল আপত্তিতে নিজের বক্তব্য বন্ধ করতে বাধ্য হন একজন নির্বাচন কমিশনার, যদিও এটিকে ভুল বোঝাবুঝি বলে চালিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টতা অত্যন্ত নিবিড়। নির্বাচন বিশ্লেষকদের মতে, ভোটের সময় প্রশাসন ও পুলিশকে সত্যিকার অর্থে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকতে হবে, তাই ডিসিএসপিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কমিশনকেই উদ্যোগী হওয়ার পরামর্শ। না না, সর্বোচ্চ শাস্তি মানে তার ডিপার্টমেন্টের থেকে তাকে নিয়ে তাকে প্রসিডিং করে তার সার্ভিস বুকে রেড কালির মার্ক দিয়ে দেওয়া কম তো না। ইলেকশন কমিশনের কমিশনারদের এলাকায় এলাকায় যেতে হবে, তাদের নিয়ে মৈপুরের করতে হবে, ডিভিশন ভিত্তিক যদি সম্ভব হয় ডিস্ট্রিক্ট ভিত্তিক, এভাবে তাদের কাছে নিতে হবে, আস্থার একটা জায়গা সৃষ্টি করতে হবে। তাদেরকে যদি ঠিক মতো বোঝানো যায়, তাদেরকে ওইভাবে করা যায়, এই ডিসিএসপিদেরকে, তারাও তো দেশের নাগরিক। হ্যাঁ, করাপ্ট হয়েছে, তারা টাকা খায়, এটা ওপেন সিক্রেট, কিন্তু তাদেরকে আমার মনে হয় যে তোমরা যদি ঠিক মতো বলতে পারো, বোঝাতে পারো, তাহলে বোধ হয় ঘুরাইতে পারবো। সেটা না করলে তা পরবর্তীতে কঠিন হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে অনেক ক্ষমতা দিয়েছে সংবিধান ও আইন, কিন্তু ভোটের পরিবেশ অনেকটা নির্ভর করে প্রশাসন ও পুলিশের উপর। ইসির ক্ষমতার প্রয়োগ করেন তারাই, তাই গাইবান্ধার মতো ভোট এড়াতে এখনই সম্পর্ক উন্নয়নের তাগিদ তাদের। প্লাবন রহমান, দেশ টিভি, ঢাকা।